দর্শক, এই মুহূর্তে সহকর্মী শফিউল আলম সুজন আছেন রাজধানীর পূর্বাঞ্চলে। তার কাছে জানবো ওই এলাকার সর্বশেষ পরিস্থিতি। সুজন, আপনি এখানকার পরিস্থিতি কেমন দেখছেন? তামান্না, আপনি জানেন যে আসলে সকাল থেকে কিন্তু বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী আসলে বিভিন্নভাবে কাজ করছে। আমি এই মুহূর্তে রাজধানীর আছে শনির আকরাই এলাকা আছে, এইখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী খুবই তৎপর আছে। তারা দেখছে কিন্তু আসলে যেসব গাড়ি অপ্রয়োজনে বের হয়েছে, কোনো নিয়ম মানছে না, বা তারা হচ্ছে কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করে আসলে বের হয়েছে, সামাজিক দূরত্ব মানছে না, তাদেরকে কিন্তু থামাচ্ছে। আমরা কিন্তু দেখেছি এইখানে কিন্তু অ্যাম্বুলেন্স পর্যন্ত আসলে রোগী নেওয়ার কথা, কিন্তু তারপরে কিন্তু তারা আসলে রোগী না নিয়ে যাত্রী পরিবহন করছে। এই ক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কঠোর হয়েছে এবং তারা কিন্তু জিজ্ঞাসা করছে কেন বের হয়েছেন, কেন আসলে কোথায় যাচ্ছেন। আমরা যদি একটু কথা বলতে চাই আসলে এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে, আসলে ওনারা কেমন দেখছেন পরিস্থিতি, কতখানি আসলে মানুষ সচেতন হয়েছে, আর অপ্রয়োজনীয়ভাবে আসলে কেমন গাড়ি ঘোড়া বের হয়েছে? ধন্যবাদ। আসলে গাড়ি সংখ্যা আগের তুলনায় কম, যদিও তারপরও যেটা থাকার কথা না, একেবারেই থাকার কথা না, সে তুলনায় অনেক বেশি বলা যায়। অনেক মানুষ আছে যারা সামান্য প্রয়োজনে বের হয়, এটা খুবই দুঃখজনক, দেশের জন্য দুঃখজনক, সবার জন্যই এটা ঝুঁকিপূর্ণ। বর্তমান অবস্থা প্রেক্ষাপটে এটা খুবই দুঃখজনক বিষয়। তা আমরা আন্তরিকভাবে চেষ্টা করতেছি, সবাই আমরা আইন শৃঙ্খলা বাহিনীতে যারা দায়িত্বে আছি সবাই চেষ্টা করতেছি যাতে এদেরকে নিরুৎসাহিত করা যায় বাইরে না বের হওয়ার জন্য। ধন্যবাদ। এই যে অপ্রয়োজনে মানুষ আসলে বের হচ্ছে, বিনা প্রয়োজনে বের হচ্ছে, তারা কিন্তু আসলে যতখানি সতর্ক থাকা প্রয়োজন ততখানি কিন্তু সতর্ক থাকছে না। তারা রাস্তায় বের হচ্ছে এবং তারা মনে করছে যে আসলে এতখানি যে প্রয়োজন সচেতনতা, এই সচেতনতা মেনটেন করছে না। এখানে অনেক গাড়িতে আমরা দেখেছি আসলে তারা কোনো কারণ ছাড়াই আসলে বের হয়েছে। এই ক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আসলে তাদেরকে অনেক ক্ষেত্রে আসলে শাস্তির ব্যবস্থা করছে এবং অনেক ক্ষেত্রে আসলে তাদেরকে হচ্ছে বিভিন্ন ধরনের আইন প্রয়োগ করছে। সুজন, আপনাকে ধন্যবাদ।